সেপ্টেম্বর 2019, জিবি থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ দফায় দফায় গণধর্ষণের শিকার। গৃহবধূকে অপহরণ করে নরসিংগড়ে নিয়ে যায় গুন্ডা বাহিনী। এরপর দফায় দফায় গণধর্ষণের পর অর্ধমৃত গৃহবধূকে রাস্তায় ফেলে পালিয়ে যায় জঙ্গলের রাজত্বের সৈনিকরা। ফেব্রুয়ারি 2020, আগরতলার ইন্দ্রনগর কালীবাড়ির সামনে থেকে এক গৃহবধূকে মুখে চাপা দিয়ে অপহরণ করে মধুপুর স্থিত কমলাসাগর চা বাগানে নিয়ে গিয়ে তার ওপর আদিম পাশবিকতা চালায় নৈরাজ্যের ডাক দেয়া সৈনিকরা। রাতভর গণধর্ষণ চালানো হয় বছর 25 গৃহবধূর ওপর। মার্চ 2020, সিধাই থানার অন্তর্গত মোহনপুরের রাঙাছড়া গ্রামের জনৈক সুনীল দেবের 22 বছরের কন্যাকে ধর্ষণের পর জীবন্ত জ্বালিয়ে দেয় হীরক রাজার সৈনিকরা। সাংবাদিকরা এই খবর সংগ্রহ করতে গিয়ে আইনমন্ত্রী রতনলাল নাথের অনুগামীদের দলবদ্ধ আক্রমণের মুখে পড়ে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসে। জুলাই 2020, তেলিয়ামুড়ায় 7 বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার। মুঙ্গিয়াকামীর খাসিয়া মঙ্গলে এক নাবালিকাকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়। লেফুঙ্গার সিপাহী পাড়ায় এক বৃদ্ধা ধর্ষণের শিকার। খোয়াইয়ের চাম্পা হাওড়ে এক সন্তানের জননী গণধর্ষণের শিকার। এর মাত্র 1 মাস আগে চাম্পা হাওড়ে আরো 2 যুবতী গণধর্ষণের শিকার হয়। অক্টোবর 2020, কাঞ্চনপুরের বড়হলদি গ্রামে 90 বছরের বৃদ্ধা গণধর্ষণের শিকার। মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে 90 বছর বয়সী বৃদ্ধাকে গণধর্ষণ করে হীরা রাজত্বের সৈনিকরা। এই হচ্ছে পরিবর্তন। আগে কেউ কোনোদিন ত্রিপুরাতে 90 বছরের বৃদ্ধাকে গণধর্ষণের খবর শুনেছেন? মে 2021, পানিসাগরে জনৈক নাবালিকাকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে তার উপর গণধর্ষণ চালায় একদল মানুষরূপী হায়না। গণধর্ষণের নায়কেরা সবাই বিজেপি আশ্রিত এবং এলাকায় ভয় ভীতি প্রদর্শন করে তোলা আদায় করা দলের সৈনিক। আর নয় এ দুঃশাসন, আর নয়।